দুর্গা আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ভাগ্যের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের মনে হয়তো এরকম ইচ্ছা হয় যে দুর্গা পুজোতে মেকআপ করবো সুন্দর করে কিন্তু তোমাদের কাছে ব্রাশ নেই তো তোমরা কি করবে মানে তোমাদের কাছে মেকআপ ব্রাশ নেই তাহলে কিভাবে মেকআপ করবে আর দেখে মনে হবে যে ব্রাশ দিয়ে সুন্দরভাবে মেকআপ করছো তো আজকের আমার লুকটা দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে আমি একটা শাড়ি মেকআপ লুক শেয়ার করছি আর এটা আমি শুধুমাত্র আমার হাতেই করেছি নো ব্রাশ ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি ইউজ করেছি কিন্তু সেটা তোমরা ইউজ না করলেও সুন্দর মেকআপ করতে পারবে তো সেটাও বলে দেবো তো যাদের কাছে মেকআপ ব্রাশ নেই অথচ তোমরা খুব সুন্দরভাবে মেকআপ করতে চাও তো তারা বেশি দেরি না করে চটাপট ভিডিওটা দেখে নাও এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে কারণ আমি শুধুমাত্র আমার হাত দিয়েই মেকআপটা করেছি সমস্ত কিছু তো চলো দেখে নাও পুরো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে খুব হেল্পফুল হবে বিশেষ করে যারা টিনেজার যাদের কাছে সেরকম কিছু নেই মেকআপের জন্য কিন্তু দুর্গা পুজোতে যাও একটু সাজুগুজু করে বেরোতে চাও যে তোমাকে খুব সুন্দর লাগুক কিন্তু তোমাদের কাছে ব্রাশ নেই হাত দিয়ে মেকআপ করতে চাও কিন্তু কীভাবে করবে বুঝতে পারছো না তো তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা তো চলো শেষ পর্যন্ত দেখে নাও তো তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে সাবস্ক্রাইব করে কাছে যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে তো চলো বেশি বকবক না করে দেখতে থাকো স্কিপ না করে চলো দেখে নাও তো দেখো এখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে ফেসটা ক্লিন করে চলে এসেছি একেবারে ক্লিন করে এসেছি কারণ মেকআপ করার আগে ফেসটা ক্লিন থাকাটা খুবই দরকার তারপরে আমি গুড ভাইবসের টোনার অ্যাপ্লাই করছি তোমাদের কাছে টোনার না থাকলে তোমরা রোজ ওয়াটার অ্যাপ্লাই করতে পারো তারপরে আমি আজকে ময়েশ্চারাইজার হিসেবে কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করতে পারছি তোমরা পতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করতে পারো ওটা ভীষণ ভালো দেন আমি হাতে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তারপরে আমি অ্যাপ্লাই করছি লিপ বাম হিমালয়ের তারপর আমি ইউজ করছি এনআইবের প্রাইমারটা তো তোমাদের কাছে যে কোনো প্রাইমার থাকলে তোমরা ইউজ করতে পারো নাহলে কিন্তু তোমরা অ্যালোভেরা জেলকেও প্রাইমারের মতো করে অ্যাপ্লাই করতে পারো তো এবার আমি হাত দিয়ে ভালোভাবে এটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর আমি যেহেতু একটা গ্লোই মেকআপ চাইছিলাম তার জন্য আমি সুইস বিউটি লিকুইড পার্ল ইলুমিনেটারটা অ্যাপ্লাই করছি এটা এতটাই লিকুইড যে মানে অনেকটা বেশি চলে এসেছিলো তাই জন্য এটা আমার ফেসের মধ্যে একটু বেশি বেশি লাগছিলো তোমরা প্রয়োজন মতো অ্যাপ্লাই করো চাইলে তোমরা এটা স্কিপও করতে পারো তো এবার আমি স্টেক উইকির ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি এবং হাত দিয়ে ভালোভাবে ফুল ফেসে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ভালোভাবে ফাউন্ডেশনকে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো তবে অল্প পরিমাণ লাগিয়ে একটু একটু করে অনেকটা সময় নিয়ে ব্লেন্ড করো এখানে অনেকটা সময় লাগিয়েই আমি ব্লেন্ডটা করেছি কিন্তু এখানে ভিডিওর জন্য তোমাদের মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করেছি কিন্তু একেবারেই নয় আমি অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে কিন্তু ব্লেন্ডটা করেছি এবার আমি কিন্তু এনআইবের কনসিলার অ্যাপ্লাই করছি ভালো করে আমার আই লিডে এবং আন্ডারি এরিয়াতে নাকের ওপরে ভালো করে অ্যাপ্লাই করছি তো এবার আমি এটাকে কিন্তু হাত দিয়ে ব্লেন্ড করব তো তোমরা কিন্তু সময় নিয়ে ধীরে সুস্থে হাত দিয়েই ভালোভাবে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করো দেখবে তোমরা কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং পাবে তো দেখো আমি কিন্তু অনেকটা সময় নিয়ে ভালোভাবে কিন্তু হাত দিয়েই কনসিলারটাকে ব্লেন্ড করেছি এবার আমি পন্ডসের রোজ পাউডার নিয়ে পুরো ফেসটাকে কিন্তু শেড করে নিচ্ছি পাউডারের মধ্যেই দেখবে একটা স্পাঞ্জ থাকে ওই স্পাঞ্জ দিয়েই কিন্তু আমি ভালোভাবে ড্যাপ ড্যাপ করে পুরো ফেসটা সেট করে নিয়েছি এবং আমার নেক এরিয়াতে এবং আমার কানেও আমি পাউডার অ্যাপ্লাই করেছি তো এবার আমি ইউজ করছি ব্লাশার এটা ব্লু হেভেনের ব্লাশার তো আমি হাত দিয়ে ভালোভাবে একটু একটু নিয়ে ভালোভাবে কিন্তু আমি ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করেছি তোমাদের কাছে ব্লাশার না থাকলে তোমরা কিন্তু কোনো লিপস্টিক কিংবা কোনো পিঙ্ক কিংবা রেড কালারের আইশ্যাডো নিয়ে ব্লাশার হিসেবে ইউজ করতে পারো তো তারপর আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালার নিয়ে নোজ কন্ট্রোলিংটা করে নিয়েছি এবার আমি করছি আমার আই মেকআপটা
আমার শাড়িটা যেহেতু ব্লু কালারের, আমি আমার আই মেকআপটাও ব্লু কালারেরই করব, তার জন্য আমি একটা ব্লু টাইপের একটা কালার নিয়ে আমার ক্রিজ লাইনে ব্লেন্ড করেছি, এবং সেম ব্লু কালার নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা হোয়াইট টাইপের শিমলি কালার নিয়ে কিন্তু আমি আমার আইলিডে প্রেস করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি কিন্তু সেম ব্রাউন কালারটা নিয়ে একটু কন্ট্রোলিং করছি এবং আমার হাতেই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমি হাত দিয়েই কিন্তু ভালোভাবে ব্লেন্ড করছি। দেন আমি পন্ডসের রোজ পাউডারটা নিয়ে ভালোভাবে ওটাকে মানে ব্রঞ্জিংটাকে ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি এবং হাত দিয়েই পরোটাকে ডাস্ট আউট করে নিচ্ছি। এবার আমি আইলাইনার অ্যাপ্লাই করছি, মানে আইলাইনারটা পরছি। আজকে আমি একটা উইং লাইনার পরবো, তো তোমরা দেখতে থাকো। তো এবার আমি এনওয়াইবে শেডিং স্প্রে দিয়ে কিন্তু পুরো মেকআপটাকে শেড করে নিচ্ছি। তারপরে আমি কিছুক্ষণ পরে মানে মেকআপটা শেড হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এনওয়াইবের হাইলাইটার অ্যাপ্লাই করছি হাত দিয়েই আমার ফেসের হাই পয়েন্টগুলোতে, মানে যেখানে তোমার ফেসের যে পয়েন্টগুলোতে আলো পড়লে চকচক করে সেই জায়গাগুলোতে কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়। তো আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে হাইলাইটার ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি হাত দিয়ে। তারপরে আমি ল্যাকমির মাস্কারা অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যে কোনো মাস্কারা থাকলে ভালোভাবে মাস্কারাটা অ্যাপ্লাই করো, যেহেতু ফলস লেসেস আমি ইউজ করি না, তার জন্য ভালোভাবে তিন চারটা কোট দিয়ে দিয়েছি মাস্কারা। তারপরে আমি হাত দিয়েই কিন্তু আমার লিপস্টিক প্যালেট থেকে লিপস্টিক ইউজ করছি। তো তোমরা কিন্তু হাত দিয়ে লিপস্টিক না অ্যাপ্লাই করলেও পারো, কারণ কি সবার কাছে লিপস্টিক থাকে, তোমরা নর্মালি লিপস্টিকটাই অ্যাপ্লাই করো। তো এই আমার মেকআপটা কমপ্লিট। এবার আমার ফুল লুকটা তোমরা দেখে নাও। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।